কথাগুলো অপ্রিয় হলেও তো কথাগুলো সত্যি, আমি জানি। কিন্তু এটাও সত্যি যে আমার অফিসে এমন একটা প্রবলেম চলছে যে বেশ কিছুদিন ধরে আমি কোনো মাসেই পুরো মাইনেটা পাচ্ছি না, আপনি বিশ্বাস করুন। আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি একটা টাকা দিয়ে দিই। কটা দিন মানে কদিন? আমি আর ম্যাক্সিমাম এক মাস দেখবো। রমিতা, আমি জানি তোমার কমাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে, আর তার জন্য আমার স্বামী তোমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তুমি কিন্তু বাড়ি হ্যাঁ সাগরদা, হ্যালো। আমি আপনার ফোনে এক্সপেক্ট করছিলাম। কি ডিসিশন হলো মিটিংয়ে? মিটিংয়ে সবই তো ঠিক ছিল, কোনালটা হঠাৎ মাথা গন্ডগোল করলো, এমনিদিকে হাত তুলে মুশকিলটা করে ফেললো ওখানটা। ডিসিশনটা কি হলো? ডিসিশন তো সব ঠিকই আছে, আর কলকাতা ইউনিট যেটা আছে সেটা ভুবনেশ্বর চলে যাচ্ছে, আর আমাদের কল সেন্টার যেটা আছে সেটা ভুবনেশ্বরের থেকে শিফট করে চলে যাবে বেঙ্গালুরু। আপনি কি বলছেন, এতগুলো লোককে ওরা বসিয়ে দেবে? যারা ইচ্ছে করবে তারা তো ভুবনেশ্বরে জয়েন করতেই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনালকে ওরা কোনো মতেই ফিরিয়ে নেবে না। সেটা আমি তাহলে কি করব? দেখো, ভাববার মতো সময় কিন্তু খুবই কম, যা করার এক মাসের মধ্যে করতে হবে।
ডিসিশন ইজ ইউস। তুমি একদিনই সময় পাবে মোটামুটি চিন্তা ভাবনা করে একটা জায়গায় এসে যাও। দেখো কালকে অফিসে তো আসছো তুমি না? কালকে কথা হবে। তুমি জানো তো সকালবেলা আমার কত তাড়া থাকে মা, আমাকে কত কাজ করতে হয় তুমি জানো না? আমার দুধ খেতে ভালো লাগে না, আমি দুধ খাবো না। বনি এবার কিন্তু আমি বকবো বলছি, যারা অফিস যায় তারা আমার দুধ খায় নাকি? আমি বলছি না আমার তারা আছে, খাও সে গেট। মা ঠিক আছে আর বকবো না, বললাম তো বকবো না, কখন বকবো? লক্ষ্মী দুধটা খেয়ে না আর বকবো না, কোনোদিন বকবো না, না দিচ্ছে ভগবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খা খা। ওই মাস্টারমশাই এসে গেল বুঝি, না 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 খাও। আচ্ছা তুমি খেতে থাকো, হ্যাঁ তোমাকে দারুণ লাগছে। বারে আমি যে তাহলে এত দূর থেকে এলাম, আমি এখন কি করবো? তুমি আমি বলি তুমি, এই দেখো এটা একটা বাজনা, আজ সারাদিন ধরে আমরা বাজাবো। হ্যাঁ না খোলো খোলো, আমি প্রমিতার টেবিলে আছি, প্রমিতা একটা প্রিন্ট ছেড়ে দিচ্ছে, ওটা প্লিজ একটু পৌঁছে দাও। হ্যাঁ প্রমিতার টেবিল,
কিছু ভাবলে কি করব কি করি বলুন তো আপনি কিছু ভাবলেন ভাবছি বেঙ্গালোর চলে যাব কারণ ওখানে স্কোপটা অনেক বেশি বুদি ছেলে মেয়ে ওদের সকলকে নিয়ে যাব আর বেঙ্গালোরের একটা সুবিধা কি ওখানে অ্যাকোমোডেশনটা পাওয়া যায় আমি যে কি করব না সাগরদা কি করি বলুন তো অমিতা তুমি আমাদের সঙ্গে চলো কারণ ওখানে তুমি গেলে সুবিধা আছে অনেক আমরা দুজন পাশাপাশি থাকবো যে তোমারও সুবিধা বেলার অনেক সুবিধা হবে কিন্তু মেয়ে ওর প্রোগ্রেসটা কেমন প্রোগ্রেস এমনিতে ভালো তুই প্রোগ্রেসটা স্লো জানেন তো উপলব্ধি ছেলেটা কিন্তু খুব চেষ্টা করছে সাগরটা ও ভীষণ ভালো ভবিষ্যতে দেখবেন একজন ব্রিলিয়েন্ট সাইকিয়াট্রিস্ট হবে উপলের প্রজেক্ট আমি পেয়েছি আমি দেখেছি ওর বিভিন্ন প্রজেক্টের ম্যাক্সিমাম জায়গাটা জুড়িয়ে রয়েছে তোমার মেয়ে একটা নতুন পথে এগোতে চাইছে সাগরদা এমডি একবার আপনাকে ডাকছেন বেরোবেন নাকি কখন বেরোবো প্রিন্টারটা আসুক আমি একটু এমডিকে দিয়ে যাই একটু ভীষণ আর্জেন্ট সাগরদা শোনো যে কোনো ডিসিশন নেবে না একটু চিন্তা ভাবনা করে নেবে মনে রাখবে তোমার ডাইনো ভাই কিন্তু কেউ নেই আজ উঠি তাহলে হ্যাঁ আবার কালকে দেখা হবে আমি চিনতে পারছো না আমি জয় তাহলে এরকম না চেনার ভান করে কি দেখছি হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছ অফিস থেকে ফিরছি অফিস থেকে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ কেন গত 7 বছর ধরে তো আমি এই করছি 7 বছর আমি আসি জয় বাড়িতে মেয়েটা একা আছে দাঁড়াও কোথায় যাচ্ছ গাড়িতে ওঠো আমি তোমায় পৌঁছে দিচ্ছি না থাক তুমি কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করতে যাবে তোমার জন্য কিছু করলে আমার কষ্ট হয় না ভালো লাগে থ্যাঙ্কস বুঝলাম তুমি এখনো আমার উপর রাগ করে আছো 18 বছর ধরে রাগ করে থাকবো এতটা জোর আমার কোথায় যায় তাহলে অভিমান ছাড়ো সমস্ত কথা তুমি তুমি ভালো আছো তো আমি কিন্তু আমার কথার উত্তর পাইনি নিজেকে ভাঙতে ভাঙতে আর গড়তে গড়তে অনেকটা অতীত আমি পেছনে ফেলে এসেছি মান অভিমান এগুলো এখন আমার কাছে ওই শোকেসে সাজিয়ে রাখা পুতুলের মতন জয় যা জীবনে কোনো কাজে লাগে না তাই আমার কাছে ওগুলোর কোনো দাম নেই আমি আসি দাঁড়াও তুমি কি এখনো খেয়াতলার বাড়িতেই আছো না বাবার বাড়িতে জানো তোমার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে আমার খিচে ভালো লাগছে না সরি জয় তোমার এই ভালো লাগা শরীর আমি হতে পারলাম
সরি বল, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না ঠিক আছে, আপনি বসুন না। আজকে তো আমার এখানে আসার কথা ছিল। আমি আসলে অবাক হয়ে গেছিলাম আপনার ফোনটা পেয়ে। ঠিক কি ঘটেছিল বলুন তো? কাল সারাদিন কিন্তু বনি খুব ভালো ছিল। আমি আমি রাতের খাবার রেডি করছিলাম আর ওই রিমোটটা নিয়ে টিভি চ্যানেল সার্ভ করছিল। হঠাৎই আমি আওয়াজ পেলাম, এটা ওটা ছুটছে। ঘরে গিয়ে দেখি ঘর তো প্রায় লন্ডভন্ড, আর ও বিছানায় উপর হয়ে শুয়ে হাও হাও করে কাঁদছে আর বারবার বলছিল। চুপ করে গেলেন কেন? ঠিক কাঁদতে কাঁদতে ও বলেছিল কি? না তেমন কিছু না, বোধহয় টিভিতে কিছু একটা দেখে থাকে। ও কি বলেছিল কাঁদতে কাঁদতে? বললাম তো তেমন কিছু না, টিভিতে কোনো মারামারির দৃশ্য দেখেছিল বোধহয়। ও কি বলেছিল সেটা আমার জানা দরকার। আপনার কাছে হয়তো ব্যাপারটা তেমন কিছু নয় বলে মনে হচ্ছে, কিন্তু সেটাই হয়তো ওর মনে বোঝা হয়ে রয়েছে। মিসেস মুখার্জি, ঠিক কি হয়েছিল আমাকে বলুন। বারবার একই কথা বলছিল, আমার মাকে আর মেরো না, আমার মাকে আর মেরো না। আর বল কি ভাবছ? আচ্ছা, ও কি সত্যি কোনোদিন এমন ঘটনা দেখে ফেলেছিল? না। মানে আপনার সামনে ও কাউকে ভায়োলেন্ট হয়ে যেতে দেখেছিল? একটু ভেবে মনে করে বলুন। বলছি তো না। তাহলে কিন্তু ব্যাপারটা সত্যি খুব জটিল। এমনও হতে পারে ও টিভির সিনেমার কোনো চরিত্রের সঙ্গে হয়তো আপনার মিল খুঁজে পেয়েছে। আসলে কি জানেন, মানুষের মন বড়ই জটিল। এমনই জটিল যে বিজ্ঞান আজ পর্যন্ত তার হদিশ করতে পারে। আর যদি কোনো ঘটনা শিশু মনে প্রভাব ফেলে যায়, তাহলে তার ফল সারা জীবন ধরে ভোগ করে যেতে হয়। আমাদের এই মনের গিটগুলো ছাড়াতে ছাড়াতে মনের ভেতরে চলে যেতে হয়, হয়তো সেখানেই কোনো নির্মম সত্য লুকিয়ে আছে। পুণ্যে এসে গেল, আমাকে এবার বেরোতে হবে। উপাল, তুমি খানিকক্ষণ থাকবে তো? হ্যাঁ, কিছুক্ষণ আছি। আসলে আজকে ইউনিভার্সিটিতে একটা সেমিনার আছে, আমাকে সেখানে যেতে হবে। কিছু মনে করো না, প্লিজ, ডোন্ট মাইন্ড। না না, এতে মাইন্ড করার কি আছে? আসলে আপনি যে কথাগুলো এতক্ষণ আমাকে বললেন, স্যার বাইরে যদি কিছু থাকে প্লিজ প্লিজ আমাকে বলবেন, তাহলে কিন্তু বনির চিকিৎসা করতে আমার খুব সুবিধা হবে। তবে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু আমার কোনো কৌতূহল নেই।
তুমি? আমি তোমার জন্য ওয়েট করে আছি। গেস করেছিলাম তুমি এই পথ দিয়ে যাবে। চলো। কোথায়? চলো যেখানে হোক। আমার অফিসের এমনি দেরি হয়ে গেছে, জয় একটু দেরি করলে আমাকে আমাকে আজকে সই করতে দেবেন। একদিন না হয় আমার জন্যই অ্যাবসেন্ট হবে। অফিসের অবস্থা খারাপ, অনেকে ছাঁটাই করেছে, আমরা খুব টেনশন আছি জয়। তুমি অনেক পাল্টে গেছো। হবে হয়তো, আগে থেকে অনেক রুক্ষ হয়ে গেছো, নাহলে এভাবে তুমি আমাকে রিফিউজ করতে পারতে না। বাস্তবটা আমার চেয়ে অনেক বেশি রুক্ষ জয়, আর সেটা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। তুমি মনে মনে আমাকে ঘেন্না করো না। দেখো, তোমাকে ঘেন্না করার মতন ক্ষমতা আজও আমার হয়নি। তবে হ্যাঁ, আমি তোমাকে তোমাকে ভয় পাই। ভয়? আমাকে তোমার ভয়? আমি একা থাকি জয়, আমি একটা রক্ত মাংসের মানুষ। আমার চাওয়া, আমার না পাওয়া, আমার কষ্ট তুমি কি করে বুঝবে যাই? আর তাছাড়া প্লিজ আমাকে আর কোনো নতুন ঝামেলার মধ্যে টেনো না। আমি এমনিতে অনেক টেনশনের মধ্যে আছি। তাছাড়া তোমারও তো সংসার আছে, তার কথা ভাবো। আমার তো কোনো সংসার নেই প্রণে। মানে এই জীবনে নতুন করে কারোর সঙ্গে সম্পর্ক করা সম্ভব ছিল আমার পক্ষে? এত বিশ্বাস করো তুমি আমাকে? তোমাকে ছাড়া আর কাকে বিশ্বাস করবো বলো তো। চলো গাড়িতে ওঠো, অন্তত তোমার অফিসের লিফটটা দিয়ে দিই। কি এত ভাবছি বলো তো? এসে পর্যন্ত একটাও কথা বলো না, অথচ বিশ্বাস করো এই 18 বছর ধরে আমার কত না বলা কথা জমে আছে তোমার জন্য। 18টা বছর কোথা দিয়ে চলে গেল? অথচ আমার মনে হয় এই তো সেদিন আমি অপেক্ষা করে আছি তোমার একটা খবরের জন্য। প্রতি সপ্তাহে তোমাকে আমি চিঠি লিখেছি,
যদি উপসাগরীয় যুদ্ধটা না হয়। যুদ্ধ তো থাকবেই, যুদ্ধ না থাকলে ইতিহাসের গতি তো রুদ্ধ হয়ে পড়বে, কিন্তু তাতে আমাদের মতন কারো কপাল পড়লে কার কি আসে যায়। তুমি অনেক বদলে গেছো, এত বদলে গেছো অন্যের মুখে শুনলে আমি বিশ্বাসই করতাম না। শুধু বদলে যাওয়াটাই দেখলি, বদলে যাওয়ার পেছনের কারণটা জানতে চাই। দেখো কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, কোনো যোগাযোগও তো ছিল না, তুমি নিজে থেকে না বললে আমি জানবো কি করে বলো? কি লাভ বলো তো, কোনো লাভ আছে? ফিরে আসবে সেই সমস্ত স্বপ্ন, সেই সমস্ত দিন। বিশ্বাসের মূল্য মানুষকে দিতে হয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমাকে এইভাবে সেই মূল্য দিতে হবে। আমার তোমাকে কিছু বলার আছে। তুমি বিশ্বাস করো আমার কোনো আগ্রহ নেই তোমার কথা শুনে। তুমি আমাকে এমন ভাবে বললে, এমন ভাবে জোর করলে, এত আগ্রহ দেখালে যে আমি না বলতে পারিনি। আমাকে নতুন করে আর কোনো বিপদের মধ্যে টেনে নিও না প্লিজ। তাছাড়া আমি আমি এমনিতেই অনেক প্রবলেমের মধ্যে আছি জয়, প্রচন্ড হার্ড রিয়েলিটির মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তে আমাকে বাঁচতে হয়। তাছাড়া কোনো কল্পিত সুখের স্বপ্নে ভাসার মতন মানসিক অবস্থা আমার নেই। সরি জয়, আই এম রিয়েলি সরি। আমি আসি, আমি তোমায় পৌঁছে দিতে পারতাম, কিন্তু থ্যাংকস। আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কেন পাগলামো করছো? কেন বুঝতে পারছো না যে আমি মানসিকভাবে ভালো নই? তোমার কি মনে হয় আমি মানসিকভাবে ভালো আছি? তোমাকে বাদ দিয়ে আমার পক্ষে মানসিকভাবে ভালো থাকা সম্ভব? সম্ভব না। এতগুলো বছর তো বেশ কাটিয়ে যাবজ্জীবন কয়েদিরাও দিন কাটায়, তাকে দিন কাটানো বলে না, কেন বুঝতে পারে না? কি কি বলতে চাও তুমি? বললাম তো, আমি তোমায় আমার কাছে নিয়ে যেতে এসেছি। আমি কিন্তু একা নই। মানে এসো 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 এই দেখো আমার মেয়ে, পারবে তুমি? পারবে ওকে আমার সঙ্গে গ্রহণ করতে?
ও কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, পারবে তুমি ওকে আমার সঙ্গে গ্রহণ করতে বলো। তোমার মেয়ে পারবো, তোমার মেয়ে তো তোমারই মেয়ে। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। নামটা কি বললে যেন? বনি। বনি কিন্তু জয়, তুমি তা বলা যায় না বললে চলবে না, বলতে হবে। কারণ কি জানো তো, এক নতুন জায়গায় যাবে তুমি, তোমার মেয়েটা যাবে সেখানে, সেখানে কি ধরনের সে রিয়াক্ট করবে এটা তোমাকে জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, তুমি বুঝতে পারছো না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে জয় কতটা ডিপেন্ডেবল তোমার উপর। জয় পুষ্পলের মতন ডিভোর্স কাউন্সিলর, সাগরটা ওর একটি দরদি মন আছে। এই কটা দিন ধরেও বনির সঙ্গে ভীষণ নর্মালি বিহেভ করেছে, যেটা কিন্তু একেবারে নাটক নয়। সাগরদা, আপনি আমাকে অনুমতি দিন। সাগরদা, তুমি তো আমি অনুমতি দেওয়ার কে বলো? সাগরদা, আপনি আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী গুরুজন, বৌদি আমার নিজের দিদির মতন। আপনারা অনুমতি না দিলে আমি আমি কি করে সিদ্ধান্ত নিতে পারি? এগিয়ে যাও প্রমিতা, জয়কে হ্যাঁ বলে দাও। আপনি বলছেন? আর আমি তো রইলামই, ব্যাঙ্গালোর গিয়ে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, মনে জোর রাখো। আজকে উঠি, হ্যাঁ আপনি অফিসে আসতে পারেন। মরে গিয়েছিলেন নাকি? এক ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি শুনতে পাও কি ব্যাপারটা? কি বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি না করে, মাতলামি না করে ঘরের ভিতরে? আই কি মাতলামি? কি মাতলামি? কি কাকে মাতলামি করছ? হ্যাঁ মাতলামি কি? আমি তোমার বাপের পয়সা করেছি, মাতলামি যা। মা শোনো, কি হলো, কি দেখছ? তুমি আবার খারাপ বাড়ি দেখেছি। সেই রাত্রি বাবার কাছে চলে আসি, তারপর বাবা আমাকে অনেক জোর করেছিল পুষ্পলের কাছে ফেরত যাবার জন্য। আমি কিছুতেই রাজি হইনি জয়। ডিভোর্সের জন্য অ্যাপিল করি, সিরিয়াসলি কম্পিউটারটা শিখতে থাকি, আর বিশ্বাস করো কারোর কারোর রেকমেন্ডেশন ছাড়াই আমি একটা আমি একটা ভালো চাকরিও পেয়ে যাই, আর পেয়ে যাই সাগরদার মতন একজন দাদাকে। সত্যি জয়, সাগরদার কাছে আমার ঋণের কোনো শেষ নেই।
সত্যি জয়, সাগর তার কাছে আমার ঋণের কোনো শেষ নেই। তারপর অবশ্য 4 বছর লেগে গিয়েছিল ডিভোর্সটা পেতে, আর এই 4 বছরের মধ্যে বাবার মৃত্যু, পুষ্পালের আক্রমণ, হুমকি সবই তো ছিল। কিন্তু সাগরদা আমাকে এমন ভাবে আগলে রেখেছিল যে আমার গায়ে আঁচু লাগতে দেয় না। হ্যাঁ, কিন্তু এইভাবে তোমার পুষ্পলকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। হ্যাঁ, ও যাতে মেয়ের জন্য কিছু করতে বাধ্য হয় তার ব্যবস্থা করা উচিত ছিল। তোমার একার ইচ্ছেতে তো পৃথিবীতে আসেনি বনি। আমার একার, আমি বনির গায়ে ওই স্কাউন্ড্রেলটার ছুমাও লাগতে দেব না। ঠিক বলেছো তুমি, তোমার উপযুক্ত কথা। বলো, তারপর কি হলো বলো। তারপর আর কি হবে? তারপর সেই দুঃখী রানী রাজকন্যাকে নিয়ে একটা জীর্ণ প্রাসাদে বসবাস করতে লাগলো। ব্যাস, আমার গল্পের নোটে গাছটিও মুড়লো। নোটে গাছ অত সহজে মুড়োয় না। আর একটা রাজা আসা বাকি ছিল 18 বছর পর। অবশ্য না, রাজা নয়, সে তো এক হতভাগ্য প্রজা। সে আমার রাজাই। আসলে আমি জানতাম, সেও জানতো যে 18 বছর ধরে তার মিতা তার জন্য অপেক্ষা করবে। মিতা, তুমি বিশ্বাস করো, আমি আমি ভাবতেও পারিনি যে এই সমস্ত গল্প শোনার আগেই তুমি আমার রেজিস্ট্রি করে বিয়ে করবে। সেদিনও আমার তোমাকে কিচ্ছু অদেয় ছিল না। অনেক দূরে চলে গেছে। সকালে উঠে দেখব তুমি নেই, কেউ নেই। এতগুলো বছর যেন আমার স্বপ্ন ছিল। তাই ভয় করছে আমার। স্বপ্নটা একটু বড়। কি হয়েছে মিতা? মিতা, 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 কি হয়েছে মিতা?
ডাক্তার কেমন দেখে? এখন বলার মতো সেরকম স্টেজ আসেনি, তবে ট্রিটমেন্টে রেসপন্স করেছে আর জ্ঞানটাও ফিরেছে। আচ্ছা, আর রোজে রোজে রাত্রে থাকার আপনার দরকার নেই, প্রয়োজন হলে আমরা আপনাকে ফোন করে ডেকে দেবো। আচ্ছা। কি করছো তুমি? শুয়ে পড়ো। কালকে রাত্রে তো উনি ভালোই ছিলেন, জ্ঞানও ফিরে এসেছে। হ্যাঁ,
আর একটা আর্টিয়াল ব্লকেজ হয়েছে যেটা ইমার্জেন্সি খুব অপারেশন করতে হবে মুহূর্তে, সেই জন্য আমাদের একটা ইমার্জেন্সি ফর্মালিটিজ আছে, কাইন্ডলি আপনি একটু। আমি ওর সঙ্গে একবার দেখা করতে পারি আগে? যুদ্ধ তো থাকবে, যুদ্ধ না থাকলে ইতিহাসের গতি দুরুদ্ধ হয়ে পড়বে, কিন্তু তাতে আমাদের মতন কারো কপাল পড়লে আমার চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসছে।